নমস্কার, আমি ডক্টর সুদীপ্ত ঘোষ, কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড রেনাল ট্রান্সপ্ল্যান্ট ফিজিশিয়ান। আমরা আমাদের আউটডোরে প্রতিনিয়ত যে প্রশ্নের সম্মুখীন হই সেটি হলো, ডাক্তারবাবু আমি তো কিডনির অসুখে ভুগছি, তাহলে আমার খাদ্য তালিকায় কী কী খাবার থাকবে বা আমি কী কী খাবার খেতে পারবো না। তাই আমি আমার এই আজকের ভিডিওয়ে আপনাদের সাথে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ আক্রান্ত পেশেন্টদের খাদ্য তালিকা ঠিক কেমন হওয়া উচিত সেই সম্পর্কে কয়েকটি তথ্য শেয়ার করছি। সিকেডি পেশেন্টদের খাদ্য সম্পর্কে বলতে গেলে আমাদের প্রথমেই খাদ্যের মূল চার উপাদানের কথা মাথায় রাখতে হয়। সেগুলি হলো সোডিয়াম, পটাশিয়াম, প্রোটিন এবং ফসফেটের কথা। আজকের ভিডিওয়ে আমি মূলত সোডিয়াম বা সল্ট ইনটেক এবং প্রোটিন ইনটেকের বিষয়েই বলব। প্রথমে আসি সল্ট ইনটেকের ব্যাপারে। আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত অনুসারে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির খাবারে দৈনিক লবণের পরিমাণ থাকতে হবে 5 গ্রামের কম। এখন এই যে 5 গ্রাম পরিমাণ, সেটি হলো রান্নায় ব্যবহৃত লবণ এবং কাঁচা লবণের মিলিত পরিমাণ। অনেক রোগীর ধারণা থাকে যে ভাজা লবণ বা রান্নায় ব্যবহৃত লবণ এর মধ্যে অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেটি ভুল। দ্বিতীয়ত আসি প্রোটিন ইনটেকের ব্যাপারে। সিকেডি পেশেন্টদের ক্ষেত্রে প্রোটিন ইনটেক হলো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সিকেডি পেশেন্ট যারা স্টেজ 3 থেকে স্টেজ 5 মধ্যে আসেন এবং যাদের ডায়ালিসিস তখনও শুরু হয়নি, তাদের ক্ষেত্রে প্রোটিন ইনটেকের পরিমাণটি হয় তার দৈহিক ওজনের উপর নির্ভর করে এবং সেটি একটি ফর্মুলা মেনে চলে। সাধারণত যে ফর্মুলাটি সাধারণত ধরা হয় সেটি হলো 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে প্রোটিন ইনটেক। উদাহরণস্বরূপ ধরা যাক যে যদি কোনো সিকেডি আক্রান্ত পেশেন্টদের ওজন 60 কেজি হয়ে থাকে, তাহলে তার ক্ষেত্রে দৈনিক প্রোটিন ইনটেকের পরিমাণ হবে 60 × 0.8 অর্থাৎ 48 গ্রামের আশেপাশে। এখন এই 48 গ্রাম প্রোটিন মানে কিন্তু 48 গ্রাম প্রোটিনযুক্ত খাবার নয়। ফলে আমাদের জানতে হবে যে প্রোটিনযুক্ত খাবারে প্রোটিনের সঠিক পরিমাণটি কতটা থাকে। উদাহরণস্বরূপ বলি যে 100 গ্রাম চিকেন বা মুরগির মাংসে প্রোটিনের পরিমাণ থাকে 25 গ্রামের মতো। 100 গ্রাম মাছ, রুই বা কাতলা যেগুলো আমরা সাধারণত খেয়ে থাকি, তাতে প্রোটিনের পরিমাণ থাকে 18 থেকে 20 গ্রামের মতো। একটা মুরগির ডিমে প্রোটিন থাকে 7 গ্রাম। 1 কাপ দুধ বা 200 ml দুধে প্রোটিনের পরিমাণ থাকে 7 থেকে 8 গ্রামের মতো। অন্যদিকে 1/2 কাপ রান্না করা ডালে প্রোটিন থাকে 8 থেকে 9 গ্রামের মতো এবং 100 গ্রাম সিদ্ধ সয়াবিনে প্রোটিন থাকে 18 থেকে 19 গ্রামের মতো। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে সিকেডি পেশেন্টদের জন্য অ্যানিম্যাল বেস প্রোটিনের তুলনায় প্ল্যান্ট বেস প্রোটিন অনেক বেশি শ্রেয়। এবার আসে আল্ট্রা প্রসেস ফুডের ব্যাপারে। আল্ট্রা প্রসেস ফুড যেমন ফাস্টফুড, চিপস, প্রসেস মিট, রেডি টু ইট ফুড, এগুলো আমাদের যতটা সম্ভব বর্জন করতে হবে। সিকেডি পেশেন্টদের প্রোটিন ইনটেকের ব্যাপারে বলতে গেলে দুটি বিশেষ পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। একটি হলো বাড়ন্ত বাচ্চা, যারা সিকেডিতে আক্রান্ত তাদের ক্ষেত্রে সাধারণত প্রোটিন রেস্ট্রিকশান করা হয় না, কারণ তাদের যথাযথ বৃদ্ধির জন্য। এবং দ্বিতীয়ত, যে সমস্ত সিকেডি পেশেন্ট ম্যালনিউট্রিশন বা অপুষ্টিতে ভুগছেন এবং যাদের বয়স 65-এর উপরে, তাদের ক্ষেত্রে প্রোটিন ইনটেকটি অপেক্ষাকৃত বেশি। আজ তবে এই পর্যন্ত। ডায়েট ইন সিকেডির পার্ট 2 নিয়ে আমি আমার পরের ভিডিওতে আপনাদের কাছে আবার আসব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।